হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন তোমাদের সাথে আমি আলোচনা করব বেসিক্যালি ফেলুদা ধামাকা নিয়ে। মেনলি গতকাল সারাদিন দুটো ফেলুদার দুটো মানে বড় ঘটনা ঘটেছে ফেলুদাকে কেন্দ্র করে। এক হচ্ছে, প্রথমত জানো যে Zee5 অরিন্দম শীলের যে ফেলুদা আছে, তো সেই ফেলুদার একটা পোস্টার রিলিজ করেছে এবং সেইটা নিয়ে মানে অলরেডি ট্রোলিং বা অন্যান্য কিছু শুরু হয়ে গেছে। তো আমার কেমন লেগেছে এই পোস্টারটাকে ব্রেকডাউন করব, পাশাপাশি কথা বলবো হচ্ছে সন্দীপ রায়ের একটা কমেন্ট নিয়ে। বেসিক্যালি একটি লিডিং আর কি বেঙ্গলি নিউজ পেপার তার একটা ওয়েব পোর্টালের জন্য ইন্টারভিউ দিতে বসে তিনি কিছু কথা বলেন আর কি ফেলুদার রাইট সম্পর্কিত। তো সেইটা নিয়ে একটা বলতে পারো বিতর্ক একটা তৈরি হয়েছে। তো সেইটা নিয়ে আমার মতামত কি সেইটাই তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অরিন্দম শীলের ফেলুদা। এবং এই অরিন্দম শীলের ফেলুদা নিয়ে প্রথমবার যখন অরিন্দম শীল মুখ খুলেছিলেন একদম শুরুর দিকে, তখনই কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু এটার আপডেট দিয়েছিলাম। অরিন্দম শীলের একটা ইন্টারভিউ যখন আমি করেছিলাম তোমার একটা পার্টিকুলার কোনো ফিল্মের আর কি প্রিমিয়ারে, তো তখনই কিন্তু প্রথম জানা গেছিল যে এটা আসতে চলেছে। তবে কাস্টিং যে এটা পরমব্রত চট্টোপাধ্যায় হবে সেটা পরে অ্যানাউন্সমেন্ট হয়। এবং পরমদা যে প্রথমবার ফেলুদা করছেন তা নয়, এর আগে আড্ডা টাইমসের ফেলুদা তিনি করেছেন এবং সেটা নিয়ে ভীষণভাবে ক্রিটিসাইজও হয়েছেন, কারণ সেটাকে ভীষণভাবে একটা কন্টেম্পোরারি ফেলুদা বানানোর চেষ্টা করা হয়েছিল যেটা একেবারে ওয়ার্কআউট করেনি। কিন্তু হয়তো শুধু সেটা নয়, তার মধ্যে গল্পেরও এত বেশি রদবদল ঘটানো হয়েছিল, তো সেইটা নিয়ে মানুষ খুব একটা অ্যাকসেপ্ট করতে পারেনি। তো সেই পরমব্রতদা আবার কিন্তু ফেলুদা চরিত্রে ফিরছেন, তো এটা একটা বড় গ্যাম্বল ছিলই অবশ্যই। এবং পাশাপাশি যেটা সেটা হচ্ছে Zee5 যেভাবে টেক্কা দেওয়ার চেষ্টা করছে আর কি, ধরো তোমার হইচইকে বলো বা এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলো, তো সেখানে ফেলুদা একটা খুব বড় ওয়েপন, তো খুব ভালো করে ফেলুদাটা বানাবে এটাই এক্সপেক্টেড ছিল। তবে যেটা পোস্টার এসছে, সত্যি কথা বলতে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। মানে পোস্টারটার মধ্যে কোনো ইনোভেটিভনেস তো কিছু নেই। আর সবথেকে বড় যে বিষয়টা যে সেটা হচ্ছে যে ফেলুদার ক্ষেত্রে কিন্তু মানে বন্দুকের নলের থেকেও যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে তোমার মানে মগজাস্ত্র। এই মগজাস্ত্রটা কমপ্লিটলি মানে মানে ছবিটা দেখার পরে পরমদার আমার কিন্তু কমপ্লিটলি মিসড আউট মনে হয়েছে। মানে পরমব্রতদাকে দেখে মনে হচ্ছে সে ক্লুলেস, মানে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, সে একটা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রয়েছে এবং হাতে বন্দুক, যেটা সাধারণত আমরা ধরো বন্ডের ছবিতে দেখে থাকি, শার্লকের ছবিতে দেখে থাকি। তো সেই ধরনের একটা মানে বলতে পারো যে ক্যারেক্টার বানানোর চেষ্টা করা হয়েছে, যেখানে সেই অনেক বেশি বলতে পারো যে মানে ভোকাল ইন টার্মস অফ ইউজিং হিজ গানস। তো একদম তো ফেলুদাদা সেটা নয়। ফেলুদাকে মানে আমাদের সত্যজিৎবাবু যেভাবে লিখেছিলেন আর কি, যেটা ছোটদের মতো করে কিশোর সাহিত্য হিসেবেই তো ফেলুদা তৈরি। হ্যাঁ, অবশ্যই তার সাথে অ্যাডভেঞ্চার আছে যেটা মানে আমাদের বয়সী যে কোনো বয়সের মানুষকেই অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু সেটা কখনোই শার্লক নয়। মানে তার তুলনায় আমার মনে হয় ব্যোমকেশ অনেক বেশি বলতে পারো যে ভোকাল উইথ দি অ্যামুনেশনস, কিন্তু ফেলুদা তো সেরকমটা নয়। খুব দরকার না বললে তো ফেলুদা বের করে না নিজের রাই মানে তোমার বন্দুকটা। তো সেই জায়গাটায় বন্দুকটা যেন খুব হাইলাইটেড পয়েন্ট এবং সেই একটা বন্ডের মতো একটা ইমেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং পুরো যে মানে পিরিয়ড পিস, তো এটা বেসিক্যালি পিরিয়ড করে বানানো হয়েছে, তো সেই যে লুকসটা দিয়েছে এবং তার যে ড্রেস ফ্রেসগুলো, এটা পুরো মনে হচ্ছে একটা স্বাধীনতা সংগ্রামী, একটা ফ্রিডম ফাইটারের কোনো ক্যারেক্টার উনি প্লে করছেন। মুখে চোখে বুদ্ধিমত্তার ছাপ একেবারেই নেই, যেটা রয়েছে শুধু হাতে বন্দুক, দ্যাটস ইট। মানে এত জঘন্য এটা দিয়ে, এবং মানে এডিটিং, কালার গ্রেডিং, রেডিং, মানে খুব সাবস্ট্যান্ডার্ড একটা বলতে পারো পোস্টার বানিয়ে দিয়েছে। এবং মানুষ তো কথা বলবেই, কারণ এটা একটা ইমোশন বাঙালি, তো সেই ইমোশনের জায়গায় যদি তুমি এই ধরনের কিছু নিয়ে আসো ফেলুদার নাম করে। আর এখন প্রথমত এত ফেলুদা হচ্ছে, এটা নিয়েও মানুষের মধ্যে অনেক রকম বিষয়ে কাজ করছে যে ফেলুদা এত একাধিক ফেলুদা, আগে একটা ফেলুদার জন্য আমাদের কয়েক বছর ওয়েট করতে হতো, তো সেখানে বড় পর্দায় ফেলুদা আসছে, ছোট পর্দায় ফেলুদা বছরে দুটো হয়ে যাচ্ছে, কেউ বানিয়ে আবার শেলফ করে দিচ্ছে প্রজেক্ট। মানে এই কারণের জন্য মানুষ এমনি একটু ধীতি বিরক্ত ফেলুদার এরকম মানে ফেলুদাকে নিয়ে এরকম যথাচার করা নিয়ে। তো সেখানে এইরকম একটা ফেলুদার পোস্টার ভীষণই খারাপ লাগছে আমার, এবং যারা মানে যারা ফেলুদা ফ্যান্স তাদের জন্য আমার যথেষ্ট দুঃখ প্রকাশ করছি যে আমার কিন্তু একেবারেই ভালো লাগেনি, মানে একেবারেই ইমপ্রেসিভ লাগেনি এটাও। সেকেন্ডলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সন্দীপ রায়ের একটি মন্তব্য। দেখো, প্রথমত একটা কথা জাস্ট আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল বিষয়টা কি, যে এই ধরো কপিরাইট বিষয়টা কি, যে কেন পারমিশন নিতে হবে। সত্যজিৎ রায়ের কোনো একটা গল্প নিয়ে যে কেউ তো কাজ করতেই পারে, কিন্তু করতে পারবে না, রায় পরিবারের পারমিশন তার থেকে লাগবে। তো সেটা কি এবং কেন? তো দেখো, প্রথমে যে কোনো অথরের, প্রথমে আমি সত্যজিৎ রায়কে এখানে ফিল্ম মেকার না বলে অথর এই কারণের জন্য বলছি, কারণ তার লেখা গল্পগুলোকে নিয়ে তো চিত্রনাট্য তৈরি করা হবে। তো অথর হিসেবে একজন মানুষের কিন্তু যেটা কপিরাইট থাকে সেটা হচ্ছে তার জীবদ্দশা এবং তারপরে 70 ইয়ার্স, যদি সেই লেখাগুলো 78 সালের পর থেকে হয়ে থাকে। তো জানো ফেলুদার যে টাইম পিরিয়ডটা মোটামুটি ওই সময়টাই, মানে ওই সময় থেকে শুরু করে আরও পরে লেট 80সেও আর কি মানে সময় অবধিও ফেলুদা লিখেছেন সত্যজিৎবাবু। তো 70 বছরের ওই যে পিরিয়ডটা সেই
কুল অফ পিরিয়ডটা কিন্তু রয়েছে, যে এই 70 বছর কিন্তু ফেলুদার গল্প নিয়ে কিন্তু আলাদা করে কেউ ছবি বানাতে পারবে না, এক্সেপ্ট তার নিজের যারা বংশধর যারা রয়েছেন। তো এটার মধ্যে লিগালি যদি বলো, লিগালি উনি যে কথাটা বলেছেন যে পরবর্তীকালে যদি আমাদের সৌরদীপ যদি বানাতে চায়, মানে সন্দীপ রায়ের ছেলে যদি বানাতে চান, ওর জন্য তো কিছু গল্প রাখতে, তো লিগালি জিনিসটার মধ্যে কোনো ভুল নেই। হ্যাঁ, যেভাবে জিনিসটাকে দেখা হচ্ছে যে এটা কারোর একটা কুক্ষিগত করে রেখে দেওয়া হচ্ছে একটা সম্পত্তি বা সামথিং, এটাকে অন্যভাবে ইউজ করতে দেওয়া হবে না। যদিও এটা এরকম হতো যে যেরকম মানে বিশ্বভারতী যতটা কনজারভেটিভ ছিলেন, মানে আমাদের রবীন্দ্রনাথের ক্ষেত্রে, সেই কনজারভেটিভনেসটা তো দেখাচ্ছেন না সন্দীপবাবু, কারণ তিনি কিন্তু গল্পগুলোকে ওটিটি প্লাসের জন্য বিক্রি করছেন, এবং অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু এটাও বলছেন যে ফেলুদা যদি কেউ হিন্দিতে করতে চায় তাহলে হয়তো তিনি বড় পর্দার জন্য তিনি গল্পের সত্য দিতে রাজি থাকবেন, তিনি বাংলায় বড় পর্দার জন্য ফেলুদা কাউকে করতে দেবেন না। তো আমার আপত্তি এই জায়গাটাতেই, যে সেটা হচ্ছে যে ফেলুদাকে যদি আমি তার যদি একটা বলতে পারো যে আমি তার একটা সেলিং একটা ইয়ে তৈরি করে ফেলেছি, তার একটা মার্কেটেবিলিটি তৈরি করে ফেলেছি, তাহলে এই জায়গাটাকে কেন হোল্ড করে রাখা হচ্ছে? তো এটা আমার প্রশ্ন এক, মানে এটা জানি না হয়তো সন্দীপবাবু হয়তো এটা দেখবেনও না, কিন্তু আমি দর্শকদের কাছে আমার প্রশ্ন যে এটাকে তাহলে কেন করে রাখা হচ্ছে? হ্যাঁ, রিগাল রাইটস রয়েছে, সব ঠিক আছে, তো বাংলায় পর্দায় কেন ফেলুদা বানানো যাবে না? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় যেটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমার ছেলে বানাবে বলে রেখে দেবে, এই জায়গাটাতে আমার ঘোরতর একটা আপত্তি রয়েছে, কারণ আমরা এখন অব্দি সৌরদীপের সেই অর্থে কোনো কাজ দেখিনি। হ্যাঁ, সে বিহাইন্ড দেখি আমি এটা ডেফিনেটলি অনেক কাজকর্ম করে, আমি এটা ইন্টারভিউটাতেও শুনছিলাম, প্লাস আমি শুনেছি যে বাদশাহ ইয়াংটির সময় সে বেশ কিছুটা সময় ক্যামেরার পিছনে এবং অন্যান্য কাজকর্ম করেছে, সে প্রজেক্টগুলোর সাথে যুক্ত থাকছে, ধীরে ধীরে সে ফিল্ম মেকিং এর মধ্যে আসছে, কিন্তু সে কত বড় ডিরেক্টর হবেন কি হবেন এইটা কিন্তু আমরা এখনো জানি না। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ফেলুদার ক্ষেত্রে সত্যজিৎ বাবু নিজেও কিন্তু সন্দীপবাবুকে গো অ্যাহেড দেননি, আনলেস অ্যান্ড আনটিল তিনি ডিসাইড করেছেন যে সৌমিত্র যখন আর করবে না ফেলুদা, তো আমি আর ফেলুদা বানাবো না। মানে রাদার এটা সৌমিত্রবাবুও নয়, রাদার এটা হয়েছিল যে জটায়ুর ক্ষেত্রে, যে যখন সন্তোষ দত্ত আর ফেলুদা মানে বেঁচে নেই, তখন সত্যজিৎবাবু ডিসাইড করেন যে আমি আর বানাবো না, এবার যদি সন্দীপ বানায়, এবং তিনি তার আগে কিন্তু সন্দীপ রায় দীর্ঘদিন অ্যাসিস্ট করেছেন আমাদের মানে বলতে পারো যে সত্যজিৎ রায়কে, তারপর যদি উনি ডিসাইড করেন যদি মানে উনি বানায় তাহলে দেখতে পারো। এটা বেনুদার ক্ষেত্রে এটা বলেছিল বেনুদা একটা ইন্টারভিউতে, যে আমি যখন প্রথমবার অ্যাপ্রোচ করেছিলাম তো তখন আমাকে এই কথাটাই সত্যজিৎবাবু বলেছিলেন। কিন্তু এই ক্ষেত্রে কোনো সেই রকম কোনো প্রায়র হোমওয়ার্ক বা এখন অবধি তাকে সেইভাবে আমরা কোনো ছবিতে অ্যাসিস্ট করতে দেখিনি মেজর স্কেলে, বা অনেকগুলো ফেলুদা সন্দীপদা বানিয়েছে সেখানে তিনি পাশে রয়েছেন, শুধুমাত্র বলতে পারো যে একটা হেরিডিটিক্যাল একটা অ্যাডভান্টেজের জন্য মানে এটাকে করে দেওয়া হবে, এটা খানিকটা কোথাও আমার কিন্তু মনে হচ্ছে না যে একটা নেপোটিজমের মতো একটা ব্যাপার হয়ে গেল, যে আমার রাইট রয়েছে তাই আমার ছেলে বানাবে, তাহলে ভবিষ্যতে আমার ছেলের পরে তার ছেলে বানাবে, এটা তো কোনো বংশানুক্রমিক হতে পারে না। আর জিনিসটা খারাপ এই কারণের জন্য আরো বেশি করে লাগছে, সেটা হচ্ছে যে যেহেতু মানে এটা একটা ইমোশন, এটা বাঙালির একটা ইমোশন জড়িয়ে রয়েছে, আমি জানি মানে হয়তো কথাগুলো ইললজিক্যাল, কারণ কপিরাইটের দিক থেকে কথাগুলো ঠিক নয়, কারণ বিশ্বভারতী যেভাবে ধরে নাও আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন মানে ইয়েগুলো প্রপার্টিটাকে ওরা আগলে রেখেছিল, তারা সেটাকে ইয়ে করতে দেয়নি, পরবর্তীকালে তার ভালো দিক খারাপ দিক, রবীন্দ্রসঙ্গীত র্যাপ হয়েছে সেটা ডিফারেন্ট ইস্যু, রবীন্দ্রসঙ্গীত নিয়ে লোকে গালিগালাজ করেছে সেগুলো ডিফারেন্ট ইস্যু, কিন্তু তারাও কিন্তু প্রথমে সেটা করতে দেয়নি, এবং সেই তার থেকে যে আর্নিংটা, সেই আর্নিংটাই কিন্তু একটা মেজর সোর্স অফ আর্নিং ফর বিশ্বভারতী। তো এই জিনিসটা বুঝতে হবে যে কমার্শিয়াল সাইডটা কিন্তু সন্দীপবাবু ইন্ট্যাক্ট রাখুন, আমার তাতে কোনো আপত্তি নেই, তার থেকে রাইট নিয়ে গল্প নিয়ে করা যেতেই পারে, নাহলে তিনি দেবেন না, 70 বছর ফেলুদা কেউ বানাবে না, কিন্তু তার মানে এই নয় যে আমার নেক্সট জেনারেশনের জন্য আমাকে গল্প রেখে যেতে হবে, এই জায়গাটা আমি কিন্তু মানতে পারলাম না। তো এই ছিল আমার বেসিক্যালি ভিউজ অ্যাবাউট টু ফেলুদা ইনসিডেন্টস হ্যাপেন্ড ইয়েস্টারডে। তো তোমাদের মতামত কী, তোমাদের বক্তব্য কী আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, যদি কোনো কিছুর সাথে সহমত হয় এই ভিডিওতে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।